কুম ভিওয়ার্স এখন আমি তৈরি করব হ্যান্ড ওয়াশ যেটা হচ্ছে ঘরে বসেই তৈরি করা যায় প্রথমে লাগবে আমার হচ্ছে একটা গ্লিসারিন লাগবে হচ্ছে অলিভ অয়েল যেটা হচ্ছে ময়শ্চারাইজিনের জন্য যেহেতু আমরা বারবার হাত ধুই আর একটা লাগবে হ্যান্ড ওয়াশ রাখার জন্য একটা বোতল কিছু পানি একটা সাবান একটা সাবান দিয়ে আপনারা চাইলে দু এরকম বোতলে এক বোতল বা দেড় বোতল পর্যন্ত হতে পারে ঘরে যে সাবান থাকে সেই সাবান আপনি চাইলে দুই তিন ফ্লেভার একসাথেও দিতে পারেন আবার একটা ফ্লেভার দিয়েও তৈরি করতে পারেন তাহলে আমার লাগছে আর একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তো ভিওয়ার্স আমি শুরু করতে চাচ্ছি যে এই হ্যান্ডওয়াশটা তৈরি করতে যা যা লাগবে পানি সাবান তারপরে হচ্ছে গ্লিসারিন আর হচ্ছে অলিভ অয়েল সব দিয়েই আমি তৈরি করব আজকে হ্যান্ডওয়াশ তো ভিউয়ার্স পাশেই থাকেন আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে তৈরি করি এই হ্যান্ড ওয়াশটা আমি প্রথমে নিলাম এই সাবানটা সাবানটা নিয়ে আমি গ্রেড করা শুরু করলাম গ্রেটার দিয়ে এই গ্রেটার দিয়ে গ্রেড করতেছি আমি প্রথমে সাবানটাকে গ্রেড করে নিব।

হ্যান্ড ওয়াশটা ঘরেই তৈরি করতে পারি কারণ এখন বাজারে হ্যান্ড ওয়াশ পাওয়া যাচ্ছে না সেবলোন ডিটোল পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে নিজেরাও এটা তৈরি করে নেবেন ঘরে বসেই খুব সামান্য জিনিস দিয়ে আমাদের ঘরে সাবান সব সময় পাওয়া যায় বা দোকানেও পাওয়া যায় ঘরে না থাকলে দোকান থেকে আপনারা নিয়ে আসবেন সাবান যে কোনো সাবান দিয়েই তৈরি করা যায় আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এটাকে বলে ওইটা ছিল হচ্ছে যে কোনো পানি আর যে কোনো ডিটারজেন্ট দিয়ে এর আগে দেখিয়েছিলাম ওটাও খুব কম আমরা যারা গরিব প্রধান দেশ আমাদের গরিবের দেশ সেই কারণে আমি ওটা দেখাচ্ছিলাম যে গ্রামেগঞ্জে অনেকেই আছে যারা মনে করে হ্যান্ড ওয়াশ আবার কী এটা কিভাবে করবে এ কারণে আমি ওটা দেখিয়েছিলাম আজ দেখাচ্ছি আর ভিন্ন যেটা হচ্ছে গোসলের সাবান বা সাবান দিয়ে কয়েকটা সাবান দিয়েও করতে পারেন একটা সাবান দিয়েও করতে পারেন আমি এখন এই যে পরিমাণ মতো পানি দিলাম ব্লেন্ডারে তারপরে এই গ্রেড করা গ্রেড করা সাবানগুলো এই পানির মধ্যে দিয়ে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব গ্রেট করা সাবানগুলো আমি এখন পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব আমরা আমি এখানে একটু কিছু পরিমাণ অলিভ অয়েল দিব গ্লিসারিন দিব আমি একটু এখানে গ্লিসারিন দিচ্ছি যাতে মানুষের ত্বক ভালো থাকে কিছুটা অলিভ অয়েল দিচ্ছি দিয়ে আমি আর একটু ব্লাইন্ড করে নিব আমি আর একটু ব্লাইন্ড করে নিচ্ছি তাহলে একটু মিক্সার দ্বিতীয়বার ব্লেন্ডারে দিলাম দেওয়ার কারণ হচ্ছে যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় আর এখন আমি এটার মধ্যে ঢেলে নিব আর এটা ঢেলে নেওয়ার পর বেশ কিছুদিন যাবে এটা আমার অনেক দিনই যাবে আমি এটা দিয়ে এটার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে ঘরে বসে এরকম করে হ্যান্ড ওয়াশ বানায় নিতে পারেন এটা অনেক দিনেই যাবে এবং অনেকভাবে ভালোভাবে ইউজ করা যাবে আমরা যারা বাইরে থেকে আসি বা এখন বাজারে হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার এগুলো কিনতে পারছি না আমরা ঘরেই তৈরি করে নিতে পারি এরকম হ্যান্ড ওয়াশ ঘরে তৈরি হ্যান্ডওয়াশ এখন তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ডওয়াশ সেটা হচ্ছে খুব সামান্য তিনটা আইটেমে তৈরি হয়ে গেল হ্যান্ডওয়াশ সেটা হচ্ছে গ্লিসারিন অলিভ অয়েল আর হচ্ছে গোসলের সাবান আমি লাগ সাবান দিয়ে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো সাবান দিয়েই তৈরি করতে পারেন অনেকে তিন চার আইটেমের সাবান দিয়েও তৈরি করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স